হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম ব্যাক টু স্টাডি রুম আজকে ক্লাসে আমরা ক্লাস নাইনের রায়ো মার্টিন দু হাজার বাইশ প্রশ্নবিতরার ভূগলের সেকেন্ড সিমিটিভের মডেল কোশ্চেন পেপার নয় দশ ও এগারো শর্ট প্রশ্নের উত্তরগুলি করব ভূগোলের আগের মডেল কোশ্চেন পেপারের শর্ট প্রশ্নের উত্তরগুলি তোমরা যদি দেখে না থাকো তাহলে অবশ্যই আমাদের চ্যানেলে গিয়ে দেখে নেবে নিচের ডিসক্রিপশনে আমি লিঙ্ক দিয়ে রাখলাম আর তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অলে প্রেস করে রাখো তাহলে পরে ক্লাসের ভিডিওগুলি আমি আপলোড করলেই তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে তাহলে শুরু করে যাক মডেল কোয়েশন পেপার নয়ের বিভাগ কতে আছে বিকল্পগুলি থেকে সঠিক উত্তর নির্বাচন করে লেখো এক নম্বরে আছে ইউএসএ এর চারটি প্রমাণ দাগিমা হল অপশান সি পঁচাত্তর ডিগ্রি পশ্চিম নব্বই ডিগ্রি পশ্চিম একশো পাঁচ ডিগ্রি পশ্চিম একশো কুড়ি ডিগ্রি পশ্চিম দু নম্বরে আছে আন্তর্জাতিক তারিখ রেখাকে সর্বাধিক বাঁকানো হয়েছে অপশান সি বত্রিশ ডিগ্রি অক্ষরেখায় তিন নম্বরে আছে মহাদেশীয় মালভূমিকে বলা হয় অপশান এ সিল্ড মালভূমি চার নম্বরে আছে অ্যাটলাস পর্বত একটি অপশান বি ভঙ্গিল পর্বত পাঁচ নম্বরে আছে আবহাওয়া বিকারে আবহাওয়ার যে উৎপাদনটি ক্রিয়াশীল তা হল অপশান এ তাপমাত্রা ছ নম্বরে আছে পশ্চিমবঙ্গের পার্বত্য অঞ্চলের তিন হাজার থেকে চার হাজার মিটারে জন্মানো উদ্ভিদ হলো অপশান বি আলপীয় উদ্ভিদ সাত নম্বরে আছে সিকিমের দিচু ও লিচু নদীর মিলিত প্রবাহ পশ্চিমবঙ্গে যে নামে পরিচিত তা হল অপশান এ তিস্তা বিভাগ ক্ষয়ে আছে বিবৃতিগুলি সত্য হলে ঠিক এবং অসত্য হলে ভুল লেখ কোশ্চেন হলো একটি দ্রাঘিমা রেখার ওপর একই দিনে সর্বত্র সমান সূর্যকিরণ পড়বে এটি ভুল হবে এরপরে আছে উপযুক্ত শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ করো এক নম্বরে আছে এ স্থানের দ্রাঘিমা সত্তর ডিগ্রি পূর্ব এবং অক্ষাংশ কুড়ি ডিগ্রি তিরিশ মিনিট তিরিশ সেকেন্ড উত্তর হলে তার প্রতিপাদ স্থানের দ্রাঘিমা ও অক্ষাংশ হবে একশো ডিগ্রি পশ্চিম ও কুড়ি ডিগ্রি আটত্রিশ মিনিট তিরিশ সেকেন্ড দক্ষিণ দু নম্বরে আছে পশ্চিমবঙ্গের শুষ্কতম স্থানটি হল বীরভূম জেলার ময়ূরেশ্বর এরপরে আছে স্তম্ভ মেলাও এক নম্বরে আছে বাগেলখণ্ড এর উত্তর হবে অপশন সি পর্বত বেষ্টিত মালভূমি দু নম্বরে আছে টর এর উত্তর হবে অপশন বি ব্যবচ্ছিন্ন মালভূমি এরপরে আছে একটি বা দুটি শব্দ উত্তর দাও এক নম্বরে আছে পৃথিবীর বৃহত্তম আগ্নেয়গুড়ি কোনটি এর উত্তর হবে হাওয়াই দ্বীপের মৌনালোয়া দু নম্বর কোশ্চেনে আছে দক্ষিণ ভারতের ডেকান ট্রাপ কোন প্রকার আবহাওয়া বিকারের উদাহরণ এর উত্তর হবে প্রস্তর চাই বিচ্ছিন্নকরণ তিন নম্বরে আছে দামোদর নদীর উৎস লেখ এর উত্তর হবে ছোটানাগপুর মালভূমি থেকে মডেল কোশ্চেন পেপার দশের কয়ে আছে বিকল্পগুলি থেকে ঠিক উত্তর নির্বাচন করে লেখ এক নম্বরে আছে রাশিয়ার সময় অঞ্চল অপশান সি এগারোটি দু নম্বরে আছে সুমের রেখা ও রেখার মধ্যবর্তী অক্ষাংশের পার্থক্য হল অপশন ডি একশো আশি ডিগ্রি তিন নম্বরে আছে ভারতের পূর্ব উপকূলের সমভূমি হলো অপশান বি উন্নত সমভূমি চার নম্বরে আছে কর্ণাটকের মালনাদ অঞ্চল একটি অপশন বি ব্যবচ্ছিন্ন মালভূমি পাঁচ নম্বরে আছে লবণ কেলাস গঠন একটি অপশন এ যান্ত্রিক বিকার ছ নম্বরে আছে নদিয়া জেলা সদর দপ্তর অপশন সি কৃষ্ণনগর সাত নম্বরে আছে পশ্চিমবঙ্গের দুঃখ বলা হয় অপশন এ দামোদরকে বিভাগ ক্ষয় আছে বিবৃতিগুলি সত্য হলে ঠিক এবং অসত্য হলে ভুল লেখ এক নম্বরে আছে রকিও আন্দিজ অংশে প্রাচীনকালে ছিল জিও ক্লাইন এটি ঠিক হবে দু নম্বরে আছে পশ্চিমবঙ্গের পুরুলিয়া ও বাঁকুড়ার পাহাড়গুলি এক একটি মোনাডনক এটি ঠিক হবে এরপরে আছে উপযুক্ত শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ করো এক নম্বরে আছে অ্যাপেলেশিয়ান পর্বত বর্তমানে প্রাচীন ভঙ্গিল পর্বত দু নম্বরে আছে ভার লাগবে চাপ হ্রাসের কারণে শিলাস্তর পাতলা স্তরে ভুলে গেলেই সেই প্রক্রিয়াকে বলে ফিটিং এরপরে আছে স্তম্ভ মেলাও এক নম্বরে আছে দ্রাগিমা রেখার গরিষ্ঠ মান অপশন বি একশো আশি ডিগ্রি পূর্ব ও পশ্চিম দু নম্বরে আছে নব্বই ডিগ্রি পূর্ব দ্রাঘিমার প্রতিবাদ স্থান অপশন এ নব্বই ডিগ্রি পশ্চিম এরপরে আছে একটি বা দুটি শব্দে উত্তর দাও এক নম্বরে আছে তুষার কার্য কোন প্রকার শিলায় বেশি কার্যকরী হয় এর উত্তর হবে আগ্নেয় শিলায় দু নম্বরে আছে দূরবিন্দারা পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি এর উত্তর হবে ঋষিলা মডেল কোয়েশ্চেন পেপার এগারো বিভাগ কতে আছে বিকল্পগুলি থেকে ঠিক উত্তর নির্বাচন করে লেখো এক নম্বরে আছে এক ডিগ্রি অন্তর রেখার সংখ্যা অপশন বি তিনশো ষাটটি দু নম্বরে আছে রেখাগুলির পারস্পরিক দূরত্ব অপশন বি নিম্ন অক্ষরেখায় বাড়ে তিন নম্বরে আছে ভূ আলোড়ন প্রক্রিয়া হলো অপশন এ অন্তর্জাত প্রক্রিয়া চার নম্বরে আছে জীবন্ত আগ্নেয়গির উদাহরণ অপশন এ স্তম্বলি পাঁচ নম্বরে আছে স্বল্পমোচনের জন্য দায়ী মূলত অপশন বি সৌরশক্তি ছ নম্বরে আছে বর্তমানে পশ্চিমবঙ্গের জেলা সংখ্যা হলো অপশন ডি তেইশটি সাত নম্বরে আছে পশ্চিমবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গ হলো অপশন এ সান্দাকফু কফু বিভাগ ক্ষয় আছে বিবৃতিগুলি সত্য হলে ঠিক এবং অসত্য হলে ভুল লেখো এক নম্বরে আছে নদীর ক্ষয় হলো একটি ক্ষয়ভবন প্রক্রিয়া এটি ঠিক হবে দু নম্বরে আছে ভারতের পূর্ব উপকূলের সমভূমি স্বাভাবিক সমভূমির উদাহরণ এটি ভুল হবে এরপরে আছে উপযুক্ত শব্দবশী শূন্যস্থান পূরণ করো এক নম্বরে আছে নিরক্ষরেখা থেকে কলকাতার কৌনিক দূরত্ব হল বিরাশি ডিগ্রি তিরিশ মিনিট পূর্ব দু নম্বরে আছে সিএসিও থ্রি প্লাস এইচ টু ও সমান সমান সি এ এইচ সিও থ্রি হোল টু এরপরে আছে মিলাও এক নম্বরে আছে দামোদরের উপনদী এর উত্তর হবে অপশন বি মুন্ডেশ্বরী দু নম্বরে আছে অক্ষরেখা এর উত্তর অপশন এ সমাক্ষরেখা এরপরে আছে একটি বা দুটি শব্দে উত্তর দাও এক নম্বরে আছে পশ্চিমবঙ্গের কোথায় সমভাবাপন্ন জলবায়ু দেখা যায় এর উত্তর হবে উপকূল অঞ্চলে দু নম্বরে আছে পর্যায়ন কথাটি সর্বপ্রথম কে ব্যবহার করেন এর উত্তর হবে জি কে গিলবার্ট আজকের ক্লাসের ভিডিও তোমাদের ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক দেবে পরের মডেল কোশ্চেন পেপারের প্রশ্নের উত্তরগুলি আমরা নেক্সট ক্লাসে করবো তাই তোমরা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে রেখো তাহলে দেখা হচ্ছে পরের ক্লাসে